কয়েকটি রাজনৈতিক দল বিএনপির নেতৃত্বে, তারা একে ভাগাভাগি নির্বাচন বলছে। যেই নির্বাচনে 2260 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে সেটা ভাগাভাগি নির্বাচন কেমন করে? যেই নির্বাচনে 28টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে সেটা ভাগাভাগি নির্বাচন কেমন করে হলো? সরকার পদত্যাগ করে নির্বাচন পৃথিবীর কোনো গণতান্ত্রিক দেশে এটা নিয়ম নয়। মোইন খানকে আমি বলি, আপনি একটা দেশ দেখান পৃথিবীর যেই দেশে সরকার পদত্যাগ করে নির্বাচন, ক্ষমতায় ক্ষমতাসীন সরকার থাকবে না দেশের, এটা তো কোথাও নেই। আপনি কোথা থেকে এটা আবিষ্কার করলেন? তারপর বিজয়ের দিনকে উপহাস করে বিএনপি নেতা পরাজয় দিবস বলছে। পরাজয় তো আপনাদের আর জামাতে, 71-এর পরাজয় তো আপনাদের, 16ই ডিসেম্বর আপনাদের পরাজয় দিবস, পাকিস্তানের যারা দোষর তাদের পরাজয় দিবস, মুক্তিযুদ্ধে যারা বিশ্বাস করে তাদের জন্য এটা বিজয় দিবস, বিএনপি জামাতের জন্য এটা পরাজয় দিবস 16ই ডিসেম্বর। হরতাল অবরোধ তারা ডেকেই যাচ্ছে, আমাদের কি করণীয় আছে? এটা নির্বাচন কমিশনের সাথে যখন বসেন তাদেরকে বলো যে আওয়ামী লীগ তো নিয়ম নীতি মেনেই চলছে, আমরা বিজয় র্যালি আমাদেরই করার কথা 16 তারিখ, আমরা করিনি, আচরণবিধি লঙ্ঘন, আমরা আচরণবিধি লঙ্ঘন করতে যাইনি, কমিশনের সাথে আমরা আলোচনা করেছি, যে জন্য আমাদের র্যালি 16 তারিখ থেকে আমরা নিয়ে গেছি 18 তারিখ, আগামীকাল আমাদের র্যালি হবে বিজয় শোভাযাত্রা। আমরা তো নিয়ম মেনে চলছি, হরতাল অবরোধ যারা ডাকছে, গতকালও জয়পুরহাটের ট্রেনে তারা আগুন দিয়েছে।